অবশেষে জট কাটল 2022-এর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। 2022-এর প্যানেল প্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট, ফলে নিয়োগে আর কোনো বাধাই রইল না। 2022 সালের 29শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, টেট উত্তীর্ণ যেসব প্রার্থী 2020 থেকে 2022 সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন, তারা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টে মামলা করেন সৌমেন পাল সহ কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থী। তাদের প্রশ্ন ছিল, যেখানে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী রয়েছেন, সেখানে কেন প্রশিক্ষণরত প্রার্থীদের সুযোগ দেওয়া হবে? কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্তই বহাল রাখেন। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্তদের পাশাপাশি প্রশিক্ষণরতরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান প্রশিক্ষণপ্রাপ্তদের একাংশ। একাধিকবার শুনানির পর 2023 সালে সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এরপর হাইকোর্টের এই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রশিক্ষণরতদের একাংশ দ্বারস্থ হন সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে দুপক্ষের সওয়াল জবাব শুনে প্রাথমিকে 2022-এ নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় বিচারপতি হিমা কোহলি ও রাজেশ বিন্দালের বেঞ্চ। ওনারা এটা একটা বাহানা দিচ্ছিলেন, এখন আর অজুহাত চলবে না, এবার করে দেখাতে হবে যে ছেলেমেয়েরা বসে বসে জীবন কাটিয়ে দিচ্ছে, যৌবন চলে যাচ্ছে পড়াশোনা করে পাশ করার পরেও, তাহলে তো কমপক্ষে চাকরি দিয়ে দেখান, পাশের রাজ্য দিয়ে দিচ্ছে বিহার। মুখ্যমন্ত্রী চান চাকরি দিতে, শিক্ষকের নিয়োগের জট যাতে খুলে যায়। কিছু কিছু জায়গায় কোনো কোনো কারণে আইনে জট ছিল, কিছু ক্ষেত্রে জোর করে সেই জট তৈরি করে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন, যত জট খুলতে থাকে সে তো ভালো, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবেই নিয়োগ হবে। চলতি বছরের 22শে জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদকে কত শূন্য পদ রয়েছে, কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তার খসড়া প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, প্রাথমিক শিক্ষক পদে 11,765টি শূন্য পদ রয়েছে। রাজ্য সরকারও প্যানেল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে চাইছে। এরপরই সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল সুপ্রিম কোর্ট। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।